দেখুন কি কাণ্ড, পাকিস্তানকে মানচিত্র থেকে একেবারে মুছতে 130 কোটির মূত্র বিসর্জনই যথেষ্ট। যুদ্ধ করতে হবে না, সার্জিক্যাল স্ট্রাইক না, তারও কোনো দরকার নেই। অর্থনৈতিকভাবে পর্যদস্ত করা বা বিশ্বের সামনে অপদস্থ করার দরকার নেই, তাহলে কোন পথ হতে পারে সঠিক বদলা? কী করলে পাকিস্তানকে ভারত বিশ্বের ম্যাপ থেকে স্রেফ উধাও করে দিতে পারে? 130 কোটির দেশ ভারত সবাই মিলে পাক সীমান্তগুলিতে মূত্র বিসর্জন করে দিলেই পাকিস্তানে সুনামিতে ভেসে যাবে, এমনই দাবি আফগান ভাইজানের। এমনিতেই ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলা চালানোর জন্য ধিক্কার জানিয়েছেন। ঠিক এমন সময় একটি ভিডিও প্রকাশ করেছেন আফগান ভাইজান। তিনি কি বলছেন? সর্বপ্রথম তিনি পাকিস্তানকে এই হামলার জন্য ধিক্কার জানিয়েছেন। তারপর বলেছেন, পাকিস্তানকে বলছি, আপনারা বলেন ভারতকে এই করব সেই করব, আপনারা হয়তো জানেন না বেশি কিছু না, ভারতের যত মানুষ আছে তারা সবাই মিলে যদি পাক সীমানায় দাঁড়িয়ে মূত্রত্যাগ করেন তাহলে পাকিস্তানে সুনামি চলে আসবে, সেই সুনামিতে পাকিস্তান ভেসে চলে যাবে। পাশাপাশি তিনি বলেছেন, পাকিস্তান আসলে কি জানে, পাগলা কুকুর, নিজেরও কোনো ক্ষমতা নেই, একবার এর পিছনে একবার ওর পিছনে গিয়ে কামড়াতে যায়। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনারা নিজেদেরকে ইসলামিক কান্ট্রি বলেন, আমার তো সন্দেহ হয় আপনারা সত্যি মুসলিম কি না। মাঝে মাঝে বলিউড বিখ্যাত ভিলেন অভিনেতা প্রাণের মতো হেসেছেন এবং তারপরে আবার ভিডিওতে বলেছেন, আপনারা লক্ষ্য করবেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো রকম নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে পাকিস্তানি জড়িত থাকে, হয় দেখা যাবে ঘটনার প্ল্যান তৈরি হয়েছে পাকিস্তানে, নয়তো মাস্টার মাইন্ড পাকিস্তানের, কিছু না হলে পাকিস্তান অন্য কোনো জায়গা থেকে বোমা সাপ্লাই করেও জঙ্গিদের সাহায্য করবে, এটাই বাস্তব। এরপরে তিনি বলেছেন, আপনারা ভারতের সঙ্গে নিজেদের তুলনা টানেন কিভাবে, ওখানে প্রত্যেক বছর 6,000 ডাক্তার 10,000 ইঞ্জিনিয়ার তৈরি হয়, আপনাদের দেশেও হয় কিন্তু তারা আত্মঘাতী বোমা বানিয়ে ডিগ্রিধারী, প্রত্যেক বছর অন্তত 1,015 এরকম লোকজন তৈরি করে আফগানিস্তান, ভারতের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিন, আপনাদের এটাই কৃতিত্ব। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও ছেড়ে কথা বলেননি আফগান ভাইজান। তিনি বলেছেন, বিশ্বের সামনে আপনার দেশের জামা কাপড় খুলে একেবারে উলুঙ্গ করে ছেড়ে দিয়েছে ভারত, কেমন লাগছে, খারাপ লাগছে তো? পুলওয়ামা কাণ্ডের পর ইমরানের সরকার ক্রমাগত পাকিস্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়ে দিয়েছে, উল্টে মঙ্গলবার ভিডিও বার্তায় ভারতকে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। আফগান ভাইজান বলেছেন, এইসব নাশকতামূলক কাজকেই ইন্ধন না দিয়ে পাকিস্তানের রাস্তা, বিদ্যুৎ পরিবহন, গরিবদের উন্নতির দিকে নজর দিন, তাহলে বিশ্বের সামনে আপনাদের মান কিছুটা ভালো হতে পারে।